আফ্রিকা মহাদেশ থেকে এমপক্স সুইডেন থাইল্যান্ড ও পাকিস্তানে ছড়ানোর পর নড়েচড়ে বসেছেন গবেষকরা এমপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বির কারণে কঙ্গোতে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু ক্লেইড ওয়ান বির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে তবে এর মিউটেশন প্রক্রিয়া ও গঠন নিয়ে অনেক তথ্যই এখনও অস্পষ্ট এতে গবেষণায় দেখা দিয়েছে জটিলতা মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাসের নতুন ধরন ক্লেড ওয়ান বি এটি কঙ্গোতে কয়েক দশক ধরে ছড়ানো ক্লেড ওয়ান ভাইরাসের একটি পরিবর্তিত রূপ বর্তমানে সেখানে ক্লেড ওয়ান ও ক্লেড ওয়ান বি দুই ধরনের সংক্রমণই বেড়েছে শুধু চলতি বছরই প্রাণ গেছে 615 জনের আফ্রিকার চার দেশ বুরুন্ডি কেনিয়া রুয়ান্ডা ও উগান্ডাতেও এমপক্সের নতুন ধরনের সংক্রমিত 222 জন এমপক্স একটি অর্থোপক্স ভাইরাস যা গুটি বসন্তের ভাইরাসের মতোই এমপক্সের ভাইরাস ধীরে ধীরে রূপান্তরিত হয়ে থাকে তবে বর্তমানে ক্লেড ওয়ান দ্রুত পরিবর্তিত হয়ে নতুন ধরনের রূপ নিয়েছে তবে এর মিউটেশন প্রক্রিয়া ও গঠন নিয়ে অনেক তথ্যই বিজ্ঞানীদের কাছে অজানা এমপক্স ভাইরাসের নতুন ধরন নিয়ে এখনও আমরা আন্দাজের ওপর কাজ করে যাচ্ছি কারণ এটির সংক্রমণের গতিবিধি ও ঝুঁকির কারণ নিয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই এমপক্সের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি গবেষকরা বলছেন 50 বছর আগে এমপক্স মোকাবিলায় বিশ্বে যে টিকা কর্মসূচির তোড়জোড় ছিল বর্তমানে তা অনেকটাই কমে গেছে সেই সাথে কমেছে জনসচেতনতামূলক প্রচার এসব কারণে সম্প্রতি মাথা চাড়া দিয়েছে এমপক্স যেসব জায়গায় এমপক্স মোকাবিলায় পর্যাপ্ত তহবিল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই সেখানেই ছড়াচ্ছে বেশি সংক্রমণ কমাতে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার বাইরে সুইডেন ও থাইল্যান্ডেও মিলেছে দুইজন সংক্রমিতের সন্ধান যারা সম্প্রতি আফ্রিকা থেকে দেশে ফিরেছেন রাখি জেসমিন চ্যানেল 24